আম্মা আলামত কি শুরু করছে ভালো লাগে না তো রাতে খুদাওতে কিসের জন্য যে ভিডিওটা দেখতে গেলাম এই জন্য মানুষটি কি বলে যে খাবার ভিডিও দিতেই না দেখ আমার খুদা লেগেছে কি করে ভালো লাগে না যা আপনি ডাকতে ভালো লাগে না যদি কিছু বানায় দিতে পারে খুদাও লাগছে প্রচুর আয় আপনি জলদি বের হও এতটাই রাগে খুদা লাগছে ভালো লাগে না তোমার লাগছে না কো খুদা গুমেলে তেলে ডাকবা আমি জাগো না থাকলে ই করতা মাত্র একটা খাবারের ভিডিও দেখা খুদা লাগে গেছে গুমেল চেষ্টা করতাছিলাম এই যে আ যায় যে ছেলে দেয়া উনি ডাকছে আরে খাবারের ভিডিও দেখা খুদা লাগে গেছে আগে তো দাম আর খুদা লাগতাম তোমার লাগা শুরু হইছে কি করমু সবাই ঘুম ভালো লাগে না পড়ে কি ভিডিও দেখছো দেই আপনি দিছেন দিয়ে দিম না আপনারা দেখেন আপনাদের খুদা লাগে যাবে দেখে চলো কিছু বানায় খাইতে ফ্রিজে কি আছে তে এই আসলে আঙ্গ হাতিয়ার কি কিচেন এখন আমরা করবো ধ্বংস সবজি বানাই তো মনে সকালে তো এসে বসে দেখো বিরিয়ানি মশলা বানাবা উমা জীবনের কত রান্না করে এলে যাবে বুঝছো মাংস গুলি ধুয়ে ফেলি হ্যাঁ তারপরে আলু গুলো সুন্দর করে ধুয়ে নিছি গোল গোল করছি এই টাইপের করছে যাতে এইগুলো মাংসের সাথে খাইতে মজা লাগে এগুলো শুধু খাবো ভাতের সাথে কখনো রাতের বেলা ভাত খেতে ইচ্ছা করেনি কিন্তু আজকে রাত্রে ভাত খেতে চাও বেশি আওয়াজও করতে পারবো না কারণ আম্মু একটা গেলে আঙ্গুল দিকে একটা গেলে খেয়ে দেবো খেয়ে দেবো আমরা মাংস মাছ আর ভাত রাখতেছি এটা উঠলে আমরা বাঘে পাবো দুদিন অনেক খিদে লাগছে আম্মু অনেক বকা বকি করবে এত রাতে রানলে তুমি চুপচাপ থাকো নাহলে তোমার দিন এক ফুটো উল্টা রইল বাইন্দা ধুয়ে দিম কুন্ডা চো বাইন্দা তো না দিব কি আঙ্গুল গ্রুপে জয়েন হইবা না বাইন্দা ধুয়ে দিব
আমি তো জানি না, আমি বলছি সকালেরটা দেখে তাহলে তোমরা দেখছো মানে আমি জাস্ট খামো সমস্যা তাহলে রাখতে পারো ভাই। আম্মু কিন্তু রান্নাঘর ক্লিন করে সেরে শুয়েছে, যদি সকালে এটা দেয় উলট পালট তো অবস্থা কেমন লাগে দেবে তাহলে রাখতে পারো বন্ধু। আরে আমি খাওয়ার সময় আছি কিন্তু অন্য কিছু লাগবে বেজাল নিতে রাখি তাহলে লাভ কি আমরা তো আমি তো ডাকা ডাকি শুরু করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাংসটা মুখে নিয়ে দূর মাসিল উপরে দিকে নামায় একটা জিনিস বাচ্চা গেছে মাছটা আমার খাওয়া আছে হাতটা খেলে দেখা দেখুন আমি কোথাও মাংস দাও এটা কেমনে করছো আলু টালু মাংস টাংস হয়ে গেছে এখন নামাই ফেলবো আমাদের আলু ভাজা কিন্তু ডান এটাও নামাই নিয়ে ব্রাউন কালার হয়ে আসছে এত পরিমানে ঘুম পাইতেছে আমাদের রান্না রেডি, এক তেল দিয়া তিন পদ করছি, ভাবতে পারছেন?
চিকেন মাসালা আর সাথে আম্মু যদি সকালে রাগারাগি করে আমি কিচ্ছু দেই না কি বাট নিয়ে নাও তুমি নিয়ে নাও এটাও কাটার সময় বেচা লাগছে আর মাঝে টল দিয়ে দিলাম ছোট্টটা না ছোট্টটা আপনার বানায় খেয়ে অনেক মজা সকালের টাইম জাম্প করে না